সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আওয়াজ প্লাস আইডি দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যেটা বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনা বদলে সেটা বাংলা আওয়াজ প্লাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেখানে সিরিয়াল নম্বর রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে আওয়াজ প্লাস আইডি রয়েছে এবং তারপরে যার নাম রয়েছে তার নাম মানে যার নামে ঘটা এসছে দেখতে পাচ্ছেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন তার বা বাবার নাম বা স্বামীর নাম নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার নামটা আপনারা অবশ্যই না থাকবেন এই যোজনার মাধ্যমে সরকার থেকে ঘর বানানোর জন্য আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তা দু হাজার একুশ সালে কিন্তু প্রচুর নাম আবারও যোগ হলো তা আপনি যদি মনে করেন যে আপনার লিস্টে নাম এসছে কিনা বা আপনার বা আপনার প্রতিবেশীর বা আপনার ফ্যামিলির কয়েক যদি নাম এসে থাকে সেটা কি করে চেক করবেন তা প্রচুর নাম যোগ হলো বাংলা আবাস যোজনাতে তা কি করে চেক করবেন বাংলা আবাস যোজনার নাম তা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে আসবো দেখবেন কোনো জায়গায় বাদ দেবেন না আর সবার প্রথমে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আপনার জায়গার নাম কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন তা চেক করার জন্য আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন পিএমএওয়াইজি ডট এনআইসি ডট ইন পি এম এ ওয়াই জি ডট এনএস ডট লিখার পরে আপনার কাছে কিন্তু এই লিঙ্কটা হাজির হয়ে যাবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং আপনি যদি শহর ক্ষেত্রে বসবাস করেন সেক্ষেত্রে লিখবেন আই এ ওয়াই বা প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন তা এখন প্রশ্ন হচ্ছে আপনি কী করে লিস্টের নামটা চেক করবেন তা এই সাইডে আসার পরে আপনাকে যে কাজ করতে হবে বা যেটা আপনি সচরাচর দেখে থাকেন এই লিস্টে যে একটা অপশান দেখতে পাচ্ছেন আওয়া সফট আওয়া সফটের নিচে দেখতে পাচ্ছেন একটা রিপোর্ট বলে অপশান রয়েছে এই রিপোর্ট অপশানে একবার ক্লিক করে দেবেন রিপোর্ট অপশান ক্লিক করার মাত্র কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে এখান দেখতে লাস্টটা দেখতে দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারি রিয়েলস ফর ভেরিফিকেশন এই লিস্টে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু নর্মালি আপনার যে সিলেক্ট করতে হয় আপনাকে আপনার রাজ্য আপনার জেলা আপনার থানা সমস্ত কিছু সিলেক্ট করতে হয় তা আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি সিলেক্ট করছি এবং সিলেক্ট করে যে নামটা কি সঠিক পাওয়া যাচ্ছে বা আপনার নাম কে এসেছে কি করে দেখবেন সেটা আমি দেখাচ্ছি দেখুন এখানে দু হাজার একুশ বাইশে করে নিলাম ওকে তারপরে উপরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এটাই করে নিলাম এবং করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার হয়েছে বাহান্ন মানাস দশ মানে বিয়াল্লিশ হয় তো বিয়াল্লিশ করে দিলাম সিম্পল আমি এটা সাবমিট করে দিলাম এবং সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং পাশে দেখতে পাচ্ছেন জব কার্ড নম্বর কিন্তু দেখে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে নম্বরের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আইডি দিয়ে দিয়েছে সেই আইডি দিয়ে কিন্তু চেক করবে কিন্তু এই যে নামগুলো আপনি দেখতে পাচ্ছেন এই নামগুলো কিন্তু আগের নাম মানে এখন নাম না এখানে দেখতে পাচ্ছেন যে যে মোটামুটি নাম রয়েছে এখানে টোটাল নাম রয়েছে সাতাশি জনের ওকে তো এই যে নামগুলো রয়েছে সেই নামগুলো কিন্তু এখনকার নাম নয় বা আপনি যদি মনে করেন যে এই লিস্টগুলো যে আপনার নতুন নাম সেগুলো কিন্তু নয় তা প্রধানমন্ত্রী আবাস যোজনা খুব শীঘ্রই বন্ধ হচ্ছে এখন চালু হতে চলেছে যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা সরি বাংলা আবাস প্লাস যোজনা এই বাংলা আবাস প্লাস যোজনার মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে আর চেক করতে পারবেন না এবং সেটাকে কিন্তু আপনাকে অফলাইনে চেক করতে হবে যে আপনার নামটা কিন্তু অফলাইনে চেক করতে কী করে চেক করবেন তা নির্দিষ্ট আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করেন বা গ্রামীণ এলাকায় বসবাস করেন তা সেটা পঞ্চায়েতে কিন্তু পাঠানো হয়েছে তা যদি আপনি পঞ্চায়েত মারফত চেক করতে চান মোবাইলের মাধ্যমে তা এখানে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে আওয়াজ অফটা নিচে যে রিপোর্ট অপশন রয়েছে তার উপরে দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দেখতে পাব লগ ইন পাসওয়ার্ড চাই অর্থাৎ আইডি পাসওয়ার্ড চাই দেখতে পাচ্ছেন যে আইডি পাসওয়ার্ড চাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার আপনি জানেন না যে আপনার আইডি পাসওয়ার্ড এটা শুধুমাত্র পঞ্চায়েতে থাকে এই যে আইডি দেখতে পাচ্ছেন যে ইউজার নেম পাসওয়ার্ড এটা শুধুমাত্র পঞ্চায়েতে এখানে থাকে তা আপনি কিন্তু নিজে চেক করতে পারবেন না তা আপনাকে যদি চেক করতে হয় আপনাকে সচরাচর যেতে হবে আপনার পঞ্চায়েতে বা পুরসভায় এবং সেখানে গিয়েই কিন্তু আপনি দেখা করলে কিন্তু এখানে কিন্তু লিস্টটা দেখিয়ে দেবে তা লিস্টটা কেমন ধরনের হয় তা পঞ্চায়েত মানবত লিস্টটা কেমন হয় সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি তা মোটামুটি আপনাকে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে অনস্ক্রিন আমি হাজির করছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আওয়াজ প্লাস আইডি দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যেটা বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনা বদলে সেটা বাংলা আওয়াজ প্লাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেখানে সিরিয়াল নম্বর রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে আওয়াজ প্লাস আইডি রয়েছে এবং তারপরে যার নাম রয়েছে তার নাম মানে যার নামে ঘটা এসেছেন দেখতে পাচ্ছেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন তার বা বাবার নাম বা স্বামীর নাম দেখতে পাচ্ছেন ফাদার বা হাজব্যান্ড এইভাবে এই লিস্টে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এইভাবে যদি আপনি যখন পঞ্চায়েতে যাবেন তখন কিন্তু এই ধরনের কিন্তু লিস্টটা আপনাকে দেখতে পাবেন যে আওয়াজ প্লাস আইডি থাকবে সেই আওয়াজ প্লাস আইডি ধরে কিন্তু আপনাকে ঘরটা দেওয়া হয় তা এই লিস্টার নামটা এসেছে কী হবে তা দু হাজার আঠেরো সালে যে একটা ভেরিফিকেশান করা হয়েছিল মানে পঞ্চায়েত তরফ থেকে বা সার্ভে করা হয়েছিলো সেই সার্ভের ভিত্তিতে কিন্তু দু হাজার একুশ সালে এই নামটা কিন্তু আওয়াজ প্লাস আইডিতে চলে আসছে এই নাম ধরে কিন্তু আপনাকে কিন্তু এবার কিন্তু ঘরটা পাবেন তা আপনি অনলাইনে চেক করলে কিন্তু আপনি আর পাবেন না এবং সেটা কিন্তু আগের নাম বা সেটা ভুল সঠিক নয় আপনাকে পঞ্চায়েতে গিয়ে কিন্তু এই ধরনের লিস্ট আপনি পেয়ে যাবেন লিস্টে দেখে দেখে কিন্তু আপনার নামটা খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করলে কিন্তু যদি পেয়ে যান তবে কিন্তু আপনি এক লক্ষ কুড়ি হাজার এবং আপনার জব কার্ডের জন্য সেটা উনিশ হাজার এই টাকাটা পেয়ে যাবেন মোট হচ্ছে আপনার এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে তাই লিস্টে কিন্তু নাম চেক করার জন্য আপনার নিকটবর্তী পঞ্চায়েতে বা আপনি পৌরসভায় যোগাযোগ করুন এবং সেখানে দেখতে পাবেন আওয়াজ প্লাস আইডির লিস্টটা আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনার লিস্টটা চেক করে নিতে হবে বা আপনার গ্রামের মেম্বারকেও আপনি এইটা খোঁজ নিতে পারেন জিজ্ঞাসা করে তা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোন জায়গায় বুঝতে সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটাও কমেন্ট করে জানাবেন যে আপনার কোন জায়গায় বুঝতে সমস্যা আছে তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ